নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। সাত সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ভয়াবহ দুর্ঘটনা। মায়াচর থেকে মহিষাদলের দনিপুর আসার পথে রূপনারায়ণ নদের ঢেউয়ের তোড়ে তলিয়ে গেল একটি যাত্রীবোঝাই নৌকা। সূত্রের খবর, ওই নৌকাতে প্রায় 60 জন যাত্রী ছিলেন। নৌকাটি উল্টে যাওয়ার পর যাত্রীরা উদ্ধারের জন্য চিৎকার করতে থাকেন। এই ঘটনা দেখার পরই নৌকা নিয়ে উদ্ধারে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মহিষাদল পুলিশের পক্ষ থেকে লঞ্চ নিয়ে শুরু হয় উদ্ধারের কাজ। এখনও পর্যন্ত 24 জন যাত্রীকে উদ্ধার করে হাওড়ার শ্যামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও নিখোঁজ বহু যাত্রী। জানা গেছে, এদিন সকাল 9টার দিকে 60 জন যাত্রী নিয়ে মায়াচর থেকে দনিপুর আসার সময় ভাটার চরে আটকে যায় নৌকাটি। মাঝি জোয়ারের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জোয়ার আসার পর ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় নৌকাটি। রূপনারায়ণ নদের জলে ভেসে যায় যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী সাঁতার দিয়ে পাড়ে উঠে এলেও অনেকেই ভেসে যান বলে জানা যায়। সূত্রের খবর, নৌকাটিতে কোনো লাইফ জ্যাকেট ছিল না। বারংবেড়া ঘাটের দিকে এসেছিল, ওরা বরাবরই পারাপার করে। মাঝরাস মাঝ নদীতে এসে একটা চড়ায় আটকে যায়। তা মাঝি ওই বানের জন্য, মানে জোয়ারের জন্য অপেক্ষা করছিল। জোয়ারটা এমনভাবে এসে যায় সে নৌকা পাল্টি খেয়ে যায়। নৌকা উল্টে যাওয়ার পর বেশ কয়েকজন যাত্রী পাড়ে উঠে পড়েন। নিখোঁজ যাত্রীদের খোঁজে স্পিড বোট নিয়ে উদ্ধার কাজে নেমেছে পুলিশ। এই ঘটনায় কান্নার রোল উঠেছে নিখোঁজ যাত্রীদের পরিবারে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা।